সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন চপাই নবাবগঞ্জে আইকর মেলা উদ্বোধন সবাই মিলে দেবকর দেশ হবে শনির এই প্রতিবাদ্যকে সামনে রেখে চপাই নবাবগঞ্জ আইকর মেলা 2019 এর শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার চার দিন ব্যাপী এই আইকর মেলা শুভ উদ্বোধন করেন পদানতিতি কর অঞ্চল রাজশাহী উপক কমিশনার সদর দপ্তর প্রশাসন আবু নসর মোহাম্মদ মাহবুবুজ জামান নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে উপকর কমিশনার কার্যালয় সার্কেল পনেরো নবাবগঞ্জের এই আয়কর মেলার আয়োজন করেন অনুষ্ঠিত এই মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জেড এম নুরুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম এবং নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ড এ সময় অন্যান্যদের মধ্যে করঞ্চল রাজশাহীর সহকারী কর কমিশনার সার্কেল পনেরো ষোলো মোহাম্মদ সাদিকুল ইসলাম নবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ মোহাম্মদ এরফান আলী জেলা আইনজীবী সমিতির সভাপতি এফ এম কে লুৎফর রহমান সহ ব্যবসায়ী ও করদাতাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ী ও করদাতাদের উদ্দেশ্যে বলেন কর প্রদান করা একজন উপার্জনক্ষম ব্যক্তির জন্য প্রযোজ্য আর তাই সঠিক সময়ে কর দিয়ে দেশের উন্নয়নে অংশ নিতে সকলকে আহ্বান জানানো হয় এই করমেলায় উল্লেখ্য আয়কর করমেলায় ষোলো নভেম্বর শনিবার থেকে ১৯ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা হতে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে